ছোটবেলা থেকেই আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় একটা অদ্ভুত শিক্ষা, পড়াশোনা করে আমাদের একটা ভালো চাকরি পেতে হবে। আমাদেরকে এটা বলা হয় না যে পড়াশোনা করে কিছু শিখতে, নাই বা জানতে চাওয়া হয় যে আমরা চাকরি করতে চাই কি। এটাই আমাদের সমাজ, আর এই সমাজই নির্ভর করে আছে আমাদের মাইন্ডসেটের ওপরে। আমাদের আশেপাশের মানুষ যারা সব সময় নিজের সুখের থেকে অন্যের দুঃখ দেখতে পছন্দ করে, তাদের মাইন্ডসেট সময়ের সাথে উন্নত হয়ই না, বরং আরও অবনতি ঘটে, আর সফল তো তারাই হয় যারা তাদের মাইন্ডসেট সময়ের সাথে বদলায়। আমাদের সমাজ অনেকটা একটা পরমাণু যেখানে পজিটিভ তো একটা জায়গায় আবদ্ধ থাকে, কিন্তু তাকে ঘিরে নেগেটিভ চিন্তাভাবনা চারিদিকে হবে। এই সমাজের মাঝেও কিন্তু এই পজিটিভ ভাবনা নিয়ে টিকে থাকাটা মোটেই সহজ না, কিন্তু একবার, জাস্ট একবার যদি এই ভাবনা নিয়ে আপনি টিকে থাকেন না এবং সেই অনুযায়ী কাজ করেন, বিশ্বাস করুন সেই কাজে যে সফলতা আসবে, যে মজা আসবে, তা এই সব মানুষদের কাছে স্বপ্ন। সহজ ভাষায় আমাদের বুঝে নিতে হবে লাইফটা কি, হোয়াট ইজ লাইফ। যখন এই লাইফের অর্থ আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে, তখন দেখবেন এই লাইফের প্রতিটা মুহূর্ত আপনার কাছে খেলার মতো। আবার সময় সময় একটা গুরুত্বপূর্ণ ভাইটাল জিনিস। যেমন দেখুন, আজ 2019 সাল, এত তারিখ, এত মাস, এত বেজে, এত মিনিট হয়েছে, কিন্তু আর একটা মিনিট পর, মাত্র একটা মিনিট পর আপনি কি আপনার জীবনে আর কখনো এই সময়টাকে ফিরে পাবেন? না, কখনোই না। যে সময় চলে যায় তাকে ফিরিয়ে আনা যায় না, তাই কখনো কোনো দিনও বলবেন না যে কাল করব, কারণ পারফেক্ট টাইম কখনো আপনার কাছে আসে না। আপনার কাটানো সময়টাকে পারফেক্ট যেমন একটা এক্সাম্পল সময় দেখা যাক। ধরুন আপনি একটি কচ্ছপ, ঠিক আছে, একটা কচ্ছপ, আর আপনার সময় একটা খরগোশ। টাইম হচ্ছে একটা খরগোশ। এবার বাস্তব হিসেবে যদি আমরা দেখি, তাহলে কখনোই আপনি সেই সময়ের সাথে পেরে উঠবেন না। আবার এটাও ঠিক, আপনি সময়কে নিজের হিসাবে বদলাতে পারবেন না। ঠিক তেমনই আপনি যদি কাউকে বদলাতে পারেন, তাহলে সেটা হলো আপনার নিজেকে। এবার কচ্ছপকে সরিয়ে নিন, ধরুন আপনি কচ্ছপ নন, এবার নিজেকে চিতাবাঘ করে, চিতাবাঘ। এবার আপনি সময়ের থেকে দ্রুত কাজ করবেন, কচ্ছপ নয় চিতাবাঘ হতে হবে। সময়কে নয় নিজেকে বদলাতে হবে, সৌন্দর্য নয় মাইন্ডসেট বদলাতে হবে, মানুষ তো আপনা আপনি। আজ এই ভিডিওর কয়েকটা মিনিট আপনার কাছ থেকে শুধু একটাই জিনিস চায়। আজ যেসব মানুষ ভাবছে আপনার দ্বারা কিছু হবে না, আপনি অপরাধ, আপনি অকর্ম, আপনি একজন ফেলিয়ার বা পাগল, আপনি জীবনে বড় কিছু করতে পারবেন না, তাদের কথা শুনে বদলে কোনো কথা বলবেন না, শুধু মনে মনে হেসে চলে যাবেন। আর তাদের সঠিক সময় নিজের কাজের মাধ্যমে এমন জবাব দেবেন যেন তাদের আপনার সাথে চোখ রেখে কথা বলার ক্ষমতা হারিয়ে। মানুষ তো এমনি বদলায় না, কোনো একটা কারণের জন্য বদলায়, যে কারণ তাকে উচ্চ থেকে উচ্চতরতে নিয়ে চলে যায় বা নিম্ন থেকে নিম্নতরতে। শুধু একটা সলিড ডিসিশন, একটা সলিড ডিসিশন ক্যান চেঞ্জ ইউর লাইফ। আজ আপনার ভিডিওটা ভালো লাগুক কিংবা না লাগুক, আপনার কাছে আমি কিচ্ছু চাই,
ছিল শুধুমাত্র একটা জিনিস চাই, যার ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য, যারা শুধুমাত্র আর পাঁচজনের মতো নিজের জীবনটা কাটাতে চায় না, যারা গরিব হয়ে এসেছে কি বড় লোক হয়ে এসেছে তাদের পাশ তারা ভাবতে চায় না তাদের গন্তব্যস্থল। আমি আজ তাদের কাছ থেকে একটা সামান্য প্রতিশ্রুতি যে আজ এই মুহূর্ত থেকে এই ভিডিওটা দেখার পর থেকে যে সময়টাকে আসবে সেই সময়টাকে নিজের সব কিছু দিয়ে দেবো, সব কিছু দিয়ে আমি নিজের সফলতার দিকে এগোব। দেখা যাক আমাকে কে আটকায়, এই সমাজ, আমার বাড়ি, আমার পাড়ার লোক, আমার অঞ্চলের লোক, আমার শহরের লোক, না কোথাও ওয়াইড কেউ আটকাতে পারবে না। এবার আপনার আপনি কোন রাস্তায় হাঁটতে হবে একটা লিটার হোক ইউ উইল আন্ডারস্ট্যান্ড। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে আর এরকম লাইফ চেঞ্জিং কিছু ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব নাও, আর আমাদের ভিডিও সর্বপ্রথম পেতে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। জীবনের মোড় যেদিকে ঘুরুক আমরা আপনার কাছে আছি, আজ নামলে কাল সকল আমরা হবই হবে, এবং অবশ্যই তাই জন্য আমাদের ফেসবুক অফিসের পেজ এবং ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। ওকে, অল দ্য বেস্ট, বি দ্য বেস্ট, বাই।